মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতনকে না বলুন স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে হরিণাকুণ্ডু উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করে হরিণাকুণ্ডু থানা। এতে স্থানীয় সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকি সমী, পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুজ্জামান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। বক্তারা সমাজ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিয়ে ও শিশু নির্যাতন বন্ধের জন্য পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। সভায় হরিণাকুণ্ডু উপজেলার 8টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ইমাম সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। জমির সাথে অনেকে চলে আসছে।